আচ্ছা, সিম্পলি আমরা যদি আপাতত আমরা শুধু যদি এক্সেলের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমাদের অ্যান্সারটা রাইট, ভাইয়ের অ্যান্সারটা রাইট, যে আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন ইউজ অপারেটর ইউজ করতেছি, আবার বলতেছি যখন আমি অপারেটর ইউজ করতেছি, এটা কি হচ্ছে ফাংশন হচ্ছে, আর আমার যখন আমি যখন ইকুয়াল টু প্যানেল ইউজ করতেছি, প্যানেল ইউজ করে যখন আমি কোনো একটা ওয়ার্ড প্লেস করতেছি, তখন আমার কি যে ভিলক আছে, ভিলক আপ জিনিসটা কি, এটা একটা ফাংশন, এক্স্যাক্টলি। তার মানে এক্সেল আমাকে দুই দুই রকমের অপশন দিছে, একটা হচ্ছে ও ইনবিল্ট কিছু ফাংশন সেট করে রাখছে, আর অথবা আমাকে কিছু অপারেটর ইউজ করতে বলতেছে। তো ফাংশনের ফর্মুলা এটা এটার আহামরি, এটা যদি আপনি এটা যদি আপনি ক্যালকুলেশন মানে এটা এটার বুঝার না বুঝার কোনো মানে অসুবিধার কিছু নাই, বাস জাস্ট জানার জন্য বলে রাখলাম। কারণ সাধারণত এই বাংলাদেশে তো এখনো তো যে অবজেক্টিভ স্টাইলে কোশ্চেন করে, তো দেখবেন আপনার ওই ইন্টারভিউ বোর্ডে সাধারণত যে ডেটা ডেটা অ্যানালিস্ট নিবে প্রশ্ন করে যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন এক্সেল এর ইন ফাংশন এন্ড ফর্মুলা, যেটা জীবনে কোনোদিন কাজে আসবে না। বাংলাদেশে তার সুনাম ধন্য একটা কোম্পানি এই ধরনের প্রশ্ন করেছে, ওইটাই বললাম আর কি, যে এখন যেহেতু বাংলাদেশ এখনো বিসিএস কেন্দ্রিক, তো দেখা যাচ্ছে নৈভিত্তিক দিয়ে অভ্যস্ত, তো ওই জন্য এই ধরনের সিলি সিলি কোশ্চেন করে, একেবারে ডাটা সায়েন্টিস্ট নিবে এই ধরনের এই ধরনের ক্ষেত্রে, যে তারা চেক করে দেখা যায় তার সলিড নলেজ কি আছে। এবং বাংলাদেশে ধরে নেওয়া হয় কেউ যদি একটু দেখা যাচ্ছে এক্সেল একটু দিয়ে এক্সেল দিয়ে ধরেন একটু ভিলক আপ দিয়ে বা হেভি কোনো একটা ড্যাশ বানাইতে পারে, সেই ডাটা সায়েন্টিস্ট, মানে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে আমাদের এখনো পর্যন্ত আমাদের যারা বিশেষ করে বস লেভেলে যারা জব কাজ করতেছে, আপনি সাধারণ দেখবেন এই যে এখন যেই এখন দেখবেন ডেপুটি ম্যানেজার বা ম্যানেজার প্লাস হচ্ছে সিনিয়র লেভেলে যারা আছেন, তাদের কিন্তু মেজরিটি বয়স কিন্তু 40 আপ বাংলাদেশের প্রেক্ষাপটে, এই রেঞ্জে মেজরিটি, আউটলিয়ার আছে 30-এর নিচে 40-এর নিচে আছে, কিন্তু মেজরিটি হচ্ছে এই যে এই যেই জেনারেশনের কথা বলতেছি তারা হচ্ছে ফুললি টেকনিক্যাল টেকনোলজিটা তারা দেখে নাই, তারা হচ্ছে 80-এর মেজরিটি হচ্ছে 80-এর। আমার জি দ্বিমত হলে বল ভাই, আপনার সাথে একমত, কারণ এখন যারা সিনিয়র লেভেলে চলে গেছে তারা আসলে এগুলো এখন ওইভাবে শেখার আগ্রহ পায় না বা ওইভাবে ইয়ে করে না, যে আপডেট থাকতে হবে। না না, আমি আপনাদের সাথে একটু দ্বিমত পোষণ করছি, ঠিক আছে, জেনারেলাইজ করা যাবে না, কিন্তু ওভার দেখতেছেন এরা কিন্তু হাতে ঘোরে এই জায়গাটা আসছে, না না আমি আমি ওটা মিন করতেছি না, হাতে ঘোরে তারা এই জায়গাটা আসছে, আমি কিন্তু এই চেঞ্জটা গত না গত 15 বছরে যে চেঞ্জটা আপনি টেকনোলজি দেখতেছেন বাংলাদেশের যে আইটি সেক্টর বলেন, ব্যাংকিং সেক্টর বলেন বা গভর্নমেন্ট সেক্টর, ডিজিটাল যে সেক্টরটা বলতেছেন, এটা কিন্তু এই লেভেল মানে আপনার যে 40-45 এজে যারা আছে তারা কিন্তু এই জায়গাটা নিয়ে আসছে। এক্স্যাক্টলি 100%, আমি এতে কোনো আনডাউটলি বলতেছি না, কিন্তু আমি কোনটা মিন করতেছি আমি সেটা বলতেছি, যে সাধারণত মেজরিটি মেজরিটি কোম্পানির ক্ষেত্রে এখন ডেপুটি ম্যানেজার ম্যানেজার লেভেলে সিনিয়র পর্যায়ে যারা আছেন, যারা মেজরিটি তারা হচ্ছে 40 আপ, নর্মালি 40-45 এই রেঞ্জে আছে বয়স তাদের মেজরিটি, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে কি টেক বেজ না, তারা টেকটাকে অ্যাডপ্ট করতে তাদের মানে টাইম লাগে, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সেলটাই সবকিছু মেজরিটির ক্ষেত্রে, বা এক্সেপশন ইজ ডিফারেন্স। আমার আমার সাথে যে জাহাঙ্গীরনগর থেকে যে ভাইয়া ডাটা সায়েন্সে পড়তেছে, সে হচ্ছে ইসলামী ব্যাংকের হেড অফ আইটি, তার এজ অলমোস্ট মোর ক্লোজ টু 50, সে পড়ছে ডাটা সায়েন্স নিয়ে পড়তেছে, এখন তার তার ক্ষেত্রে পুরোটা ডিফারেন্ট মানে ডিফারেন্টে আলাদা, এখন মানে তাদের হাত ধরে অনেক কিছু হয়েছে সেম ওয়েতে মানে সেটাই বলতেছি। কিন্তু নর্মালি আমাদের যারা দেখবে যে একমাত্র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে এই এই রেঞ্জে যারা আছে, তাদের এই দেখবেন যে তারা হচ্ছে এই 90-এর ম্যাজরিটি হচ্ছে 90-এর। এটা একটা আমি আপনাকে এটা এটা একটা স্ট্যাটিস্টিক্স বলতেছি আর কিছু, নাথিং এলস, এদের একটা আর্টিকেল পড়তেছিলাম ওইটা একটা স্ট্যাটিস্টিক্স বলতেছি, জাস্ট ওইটি শেয়ার করতেছিলাম, যে এই রেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে টেক বেসটাও আমরা টেকও পাইছি, আর এই রেঞ্জে যারা যারা ছিল বা তারা টেকও টেক দেখা যাচ্ছে টেকের যে প্রসেসটা এটাও হয়েছে নন টেক থেকে টেকে আসছে, আর এখন যারা আসছে ফুললি টেক, তাদের মধ্যে দেখা যাচ্ছে
বাট এক্সেল এর যে প্রসেসটা যেটা বললাম, মেজরিটি কোম্পানি ক্ষেত্রে সিনিয়র লেভেলে সবাই পাইথন প্রোগ্রামিং বুঝে না, এসকিউএল বুঝে না, সিম্পল তারা ম্যানেজমেন্ট লেভেল থেকে একটা জিনিস সলিড চায় যে আমার তুমি আইদার পিডিএফ করে রিপোর্ট দাও নাহলে ওয়ার্ডে দাও নাহলে এক্সেলে দাও। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জন্য বলতেছি যে আমাদের এই এই ক্ষেত্রে যে এক্সেলের যে সলিড বেসিক লেভেলের যে টুকটাক টুকটাক জিনিসগুলো এইগুলো আসলে আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যতই পাইথন ইউজ করি যাই করি না কেন এটাকে আমরা আসলে ফেলে দিয়ে পারতাছি না, মানে এটা আসলে এমনভাবে ওর এক্সেল বা স্প্রেডশিট প্রোগ্রামগুলো এমনভাবে ওর জায়গাটা দখল করে নিচ্ছে প্রত্যেকটা জায়গায়, এটাকে আসলে বাদ দিয়ে কিছু করা যায় না।